রাজধানীর তুরাগে ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই সিদ্দিক বাজার বিস্ফোরণে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি শরীয়তপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বাবার ওপর প্রতিশোধ নিতে সাভারে শিশুপুত্র হত্যা এবং আগুন দিয়ে চা বাগান সম্প্রসারণ মারা পড়ছে বন্য প্রাণী এটিএন নিউজ দেখছেন আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন রাজধানীর উত্তরায় দিনে দুপুরে অস্ত্র ঠেকে ডাচ বাংলা ব্যাংকের গাড়ি থেকে ১১ কোটি টাকা ছিনতাই হয়েছে সকাল ৭:৩০টার দিকে ঘটনাটি ঘটে গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভারের ইপিজেড যাচ্ছিল আমরা এ বিষয়ে বিস্তারিত জানব টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম মাসুম মাসুমের আগের ঘন্টা তো আমরা আপনার সাথে যুক্ত ছিলাম সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ বিস্তারিত আপনি নিশ্চয়ই এই ঘন্টাতে আমাদেরকে আরো জানাবেন সিয়াম আমি আগে জানিয়েছি যে ডাচ বাংলা ব্যাংকের একটি টাকাবাহী গাড়ি যেটা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিয়ে তারা উত্তরা বিভিন্ন ভূত এবং আশুলিয়ার ভূতে তারা টাকাগুলো দেওয়ার জন্য আসতেছিল এই ১১টার দিকে উত্তরাতে যখন তুরাগ এলাকাতে তারা প্রবেশ করে ঠিক ওই মুহূর্তে একটি ভূতের সামনে দুটি মাইক্রোবাস এসে এই টাকাবাহী গাড়িটাকে জিম্মি করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা গুলো ছিনিয়ে নেয় এমনকি তারা ওই যে টাকা বহনকারী মাইক্রোবাস সেটিও কিন্তু নিয়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন উত্তরা থানা তুরাগ থানা পুলিশ তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার তিনি জানালেন যে তারা টাকা ওই ছিনতাইয়ের ঘটনার বিষয় নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছেন টাকা উদ্ধারের জন্য তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা হয়েছে কিনা সেটি ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে তারা তদন্তের স্বার্থে এবং টেকনিক্যাল কারণেই তারা বিষয়গুলো তারা জানাচ্ছেন না সিসিটিভি ফুটেজ দেখে তারা কিছুটা শনাক্ত করেছেন এইটুকু নিশ্চিত করেছেন যে তারা সিসিটিভি ফুটেজ দেখে কিছুটা নিশ্চিত হয়েছেন তো এই টাকা উদ্ধারের ব্যাপারে তারা ইতিমধ্যে কয়েকটি টিম মাঠে নামিয়েছেন সিয়াম নুরুল ইসলাম মাসুম আপনাকে ধন্যবাদ পরবর্তীতে আবারও আমরা আপনার সাথে যুক্ত হব দর্শক রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই হয়েছে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন টেলিফোনে আমাদের গাজীপুর থেকে সহকর্মী মাজহারুল ইসলাম মাসুম সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় নাশকতার প্রমাণ পাওয়া যায়নি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বাসায় থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করানোর সময়সীমা শেষ হয়ে যাওয়ায় তা বাড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যথাযথ প্রক্রিয়ায় তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও এ সময় তিনি জানান এখন পর্যন্ত আমরা কোনো নাশকতার এই খবর পাইনি এখন পর্যন্ত আমাদের কাছে এখানে কোনো এক্সপ্লোসিভ বাস্ট হয়েছে এরকম কোনো প্রমাণ আমরা পাইনি আমাদের কাজ চলছে আমরা সুনিশ্চিতভাবে এখনো বলতে পারবো না ঘটনাটা কি হয়েছিল আমাদের আমাদের পুলিশ বাহিনী তো রয়েছে আমাদের আর্মি বাহিনী আর্মিরও কাজ করছে যে এটা কোনো মানে এক্সপ্লোসিভ ব্লাস্ট হয়েছে কিনা সেই ধরনের আলামত আমরা এখনো পাইনি রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকার একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস শরণার্থী ক্যাম্পের বাইরে গিয়ে রোহিঙ্গারা যাতে কোনো অপকর্ম করতে না পারে সে বিষয়েও খেয়াল রাখা হচ্ছে বলেও তিনি জানান সকালে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে ইউএসএইড ও ইউএনডিপি আয়োজিত এক বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইউএসএইড এর পরিচালক ডক্টর মাহমুদ খান কৃষি কর্মকর্তা জেকব মরিন বিশেষজ্ঞ সোমাইয়া ফিরোজ এর আগে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূতের সম্মানে কারাতে প্রদর্শনীর আয়োজন করা হয় বাবার ওপর প্রতিশোধ নিতে তার ৯ বছরের শিশুপুত্রকে হত্যা করা হয়েছে সাভারে এ পাশবিক ঘটনায় দুই কিশোর সহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব ৪ গ্রেফতারকৃতরা হলেন আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার আনোয়ার হোসেন কিশোর তামজিদ আহমেদ রাফি ও সাকিব হোসেন
র‍্যাব জানায় আনোয়ারের কাছে নিহত তানভীরের বাবা সালাউদ্দিন 20,000 টাকা পেতেন। সেই টাকার জন্য সালাউদ্দিন আনোয়ারকে চাপ দিয়ে আসছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার ও তার দুই সহযোগী সহ 7 মার্চ শবে বরাতের নামাজ শেষে কৌশলে তানভীরকে অপহরণ করে। শিশু তানভীরকে হত্যা করার পর তারা বস্তাবন্দী করে ফেলে দেয়। বাবার উপর প্রতিশোধ নিতে তার 9 বছরের শিশু সন্তানকে হত্যা করা হয়। নিহত তানভীরের বাবা সালাউদ্দিন আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। দফায় দফায় আগুন দিয়ে বাগান সম্প্রসারণের কাজ চলছে হাতিমারা চা বাগানে। পুড়ে মারা গেছে অনেক বন্যপ্রাণী, কাটা হয়েছে অসংখ্য গাছ। পরিবেশবিদদের উদ্বেগ বা বন বিভাগের মামলাতেও থামছে না বাগান কর্তৃপক্ষের ধ্বংসযজ্ঞ। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের দ্বিতীয় বৃহত্তম রেমা কালিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশে হাতিমারা চা বাগান। এর গির্জাঘর এলাকাটি বানর, হনুমান, সরীসৃপ, মায়া হরিণ ও শুকর সহ নানা প্রজাতির জীবজন্তুর আশ্রয়স্থল। গত এক মাসে হাতিমারা চা বাগান কর্তৃপক্ষ বাগান সৃজনের নামে অন্তত 140টি পুরনো গাছ কেটে ফেলে। গত 20 জানুয়ারি প্রথমবার ও 2 মার্চ দ্বিতীয় দফা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় টিলা ও বন। মারা গেছে অনেক প্রাণী। মানে আগুন লাগানোর আগে যদি আমরা সবাই সমবেত নয় করে আগুনটা না নেভাতে পারি তাহলে তো আরও অনেকটাই মরে যাবে। ওই যে বানর আরও বন্য প্রাণীগুলো এগুলা তো এইদিকে ইয়ে আমার বস্তির দিকে নামতেছে এবং বস্তির অনেক ক্ষতি করতেছে। হাতিমারা চা বাগান মায়া হরিণের পছন্দের জায়গা। এখানে আওলা নামে একটি গাছ আছে যার ফল হরিণ খায়, সেই গাছগুলোও কেটে ফেলা হয়েছে। খাদ্য সংকট ও আগুন আতঙ্কে ছোটাছুটি করে বন্য প্রাণীরা ঢুকে পড়েছে লোকালয়ে। এখন শিকারীদের শিকার তারা। এখানে আমি লিটন বাবু যিনি সেখানকার তাকে আমি বলছি দয়া করে আর বনে আগুন দিয়েন না। উনি উত্তরে বলছে যে তুমি বেশি কথা বইল না, এখানে আমাদের চা প্লান্টিং এর বিষয়। বাগানের গাছ কাটা ও আগুন দিয়ে বন্যপ্রাণী হত্যার প্রমাণ পেয়েছে বন বিভাগ। হবিগঞ্জ বন বিভাগ মামলা করেছে আদালতে। হাতিমারা চা বাগানের ম্যানেজার বন সম্প্রসারণে আগুন দিয়ে গাছ নষ্ট করা এবং ঝোপঝার পোড়ানোর ফলে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে বন্যপ্রাণীর এটা সম্পূর্ণ বন আইনের বিরোধী। এমন করে প্রাণ প্রকৃতি ধ্বংসের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন পরিবেশবিদরা। তবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার প্রতিনিধি দলকে বাগান প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। ব্রিটেনের নাগরিক প্যাট্রিসিয়া অ্যান্ড ভিভিয়ানকার বাংলাদেশের অবহেলিত নির্যাতিত মা ও শিশুদের নিরাপদ আশ্রয়। গাজীপুরের শ্রীপুরে গড়ে তুলেছেন শিশুপল্লী প্লাস নামের এক মানবিক প্রতিষ্ঠান, যেখানে ঠাঁই হয়েছে প্রায় 500 অনাথ মা ও শিশুর। প্যাট্রিসিয়া কারকে নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ সরকার। গাজীপুর থেকে সেই মানবিক মানুষটির কথা জানিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম মাসুম। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ছিলেন ব্রিটিশ এয়ারওয়েজের কেবিন ক্রু, পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, দেশে দেশে দেখেছেন সুবিধাবঞ্চিত শিশু ও মায়েদের করুণ অবস্থা। সেই থেকে দাঁড়াতে চাইলেন অসহায় মানুষের পাশে। চাকুরি জীবন শেষ করে চলে আসেন বাংলাদেশে, প্রতিষ্ঠা করেন শিশুপল্লী প্লাস নামের এই সেবা প্রতিষ্ঠান। এই যে হাসছে, খেলছে, পড়ছে শিশুরা, এই শিশুপল্লী প্লাস গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা এলাকায় প্রতিষ্ঠিত হয় 1989 সালে। প্রায় 35 বছর ধরে বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী গুরুতর প্রতিবন্ধী বা অনাকাঙ্ক্ষিত সন্তানের মা এবং পথশিশুদের পুনর্বাসনে কাজ করে চলছেন প্যাট্রিসিয়া ও তার বাহিনী। শিশুদের আবাসন, শিক্ষা ও পুষ্টিকর খাবার নিশ্চিত করেছেন, নানা রকম প্রশিক্ষণ দিয়ে মায়েদের স্বাবলম্বী করে তুলছেন। আজ তিনি সবার মা, প্রিয় প্যাট ম্যাম। We hope to expand our reach by বাংলাদেশ আমাদের কাজকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তথ্য প্রযুক্তির প্রসারে আরো দ্রুত আমরা অসহায় বঞ্চিত মানুষের কাছে যেতে পারছি। ব্যতিক্রমী দিকটি হলো এখানে মায়ের সান্নিধ্যে থাকে শিশুরা। মায়েরা জানান প্যাট ম্যামের আশ্রয়ে বদলে গেছে তাদের জীবন।
নিজেরা আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন। এখন স্বপ্ন দেখেন লেখাপড়া শিখে সন্তানও একদিন বড় মানুষ হবে। অন্ধকার একটা জগৎ থেকে যে পেটমামা আমাদেরকে অনেক একটা আলোর পথ দেখাইছে। যে কোনো একটা প্রতারণের শিকার আমার স্বামীর ব্যাপার নিয়ে এখানে আসার পরে আমি অনেক খুশি, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখানে মনে করো আমার মেয়ে ক্লাস 3-6 পরে, আমার মাইজলা ছেলে ক্লাস 3 পরে, ছোটো ছেলে ক্লাস 2 পরে। 1917 সালে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় প্যাট্রিসিয়া অ্যান্ড ভিভিয়ান কার্ককে। মানুষের সেবায় জীবন কাটিয়ে দেওয়া মানুষটি মনে করেন এদেশের সরকার অনেক আন্তরিক, বিত্তবানরা যদি এগিয়ে আসে, সাহায্যের হাত বাড়ায় এবং জাকাত দেয় তাহলে বাংলাদেশের সব মানুষই ভালো থাকবে। শিশুদের পুষ্টিকর খাদ্য, স্যানিটেশন সুবিধা, নিরাপদ আবাস নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা নিশ্চিত করতে চাই সব শিশুরা স্কুলে যাবে। আপনারা দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। আগুন নেভাতে গিয়ে নাটোরে একজনের মৃত্যু। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে নীলফামারীর কৃষি। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। গাজীপুরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ দ্বিতীয় ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল AKM আমিনুল হক। অতিরিক্ত মহাপরিচালক খন্দকার ফরিদ হাসান সহ আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এবং ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পেশাগত ক্ষেত্রে নবাগত সদস্যদের নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার আলোকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। মোট 1091 জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিলে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মোহাম্মদ নাইমুর ইসলাম, ফায়ারিংয়ে সেরা মোহাম্মদ মুজিবুল্লাহ আল মুহিত, আর চৌকশ প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন তারিফ হাসান। খেলার খবর জানাবো। 3-ম্যাচ সিরিজের প্রথম টি-20তে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। খেলার আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে ইংল্যান্ড 4 উইকেটে 137 রান করেছে। আমরা সহকর্মী কাজল রায়ের সাথে সরাসরি যুক্ত হব, ম্যাচের গতি প্রকৃতি সম্পর্কে সরাসরি জানার চেষ্টা করব। কাজল, এখন পর্যন্ত যদি লাস্ট 5 ওভারের কথা বলি, লাস্ট 5 ওভারে আমরা 2টা উইকেট পড়তে দেখেছি এবং 47 রান নিতে দেখলাম। আপনি ম্যাচের গতি প্রকৃতি কেমন বুঝছেন? সিয়াম, আসলে ম্যাচের গতি প্রকৃতির কথা যেটা বললেন সেটা যদি বলি তাহলে গত দিনের কথাও একটু বলতে হয়। গত দিন প্রেস কনফারেন্সে ক্রিস ওক্স বলেছিলেন যে আমরা এই টি-20টাতে, মানে আমাদের এই টি-20 হচ্ছে বিশ্বকাপের পরে প্রথম টি-20 সিরিজ, এবং সেই সিরিজে আমরা কিছু আমাদের স্কোয়াডে আমাদের দলে কিছু পরীক্ষা নিরীক্ষা করব এবং সেই দলে অভিজ্ঞদের বাদ দিয়ে তরুণদের কিছু সুযোগ দেওয়া হবে, এবং সেটিই হয়েছে আজকে। এবং তারা আসলে অভিজ্ঞ জশ বাটলার, ডেভিড মালান সহ মঈন আলী সহ 2-1 জনকে রেখেছেন, এবং এখনও পর্যন্ত যেভাবে ব্যাট করে রান আসছে ইংল্যান্ডের ব্যাটারদের হাতে তাতে বোঝা যাচ্ছে যে যদি এভাবেই রান আসে তাহলে সেটা 200-র কাছাকাছি গিয়ে ঠেকবে। আর এই সর্বশেষ 5 ওভারে আপনি যেটা বললেন যে সর্বশেষ 5 ওভারে আমরা উইকেট নিয়েছি, এবং মুস্তাফিজ এবং হাসান মাহমুদ যে 2টা উইকেট নিলেন, এই 2টা উইকেটের ফলেই ইংল্যান্ডের রানের গতিতে একটু চাপ পড়েছে এবং তাদের রানের গতিটা একটু ধীর গতির হয়ে গেছে, এবং সেখান থেকে আসলে উঠে আসাটা তাদের জন্য একটু প্রেশার হবে যে 137 রান এর পরে যদি 180-190 না করতে পারে তাহলে এই যে পিচে যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে আসলে 180 রান করতে না পারলে একটা ইংল্যান্ডের জন্য কষ্টকরই হবে জেতাটা। তবে বাংলাদেশের জন্য একটা সুযোগ থাকবে, বাংলাদেশ আসলে তরুণ প্লেয়ার দিয়ে নিয়েই খেলতে নামছে বেশিরভাগ। এখানে সাকিব সারা অভিজ্ঞ বলতে পারবো, যদি বয়স ভিত্তিক বলি তাহলে সাকিবের পরে রনি তালুকদার আছেন। রনি তালুকদার 2015 সালের পর প্রথম টি-20 খেলতে নামলেন,
এরপর আছে লিটন দাস, এছাড়া প্রায় সবাই তরুণ, নাসু মাহমেদ, তারপরে দৌড়ে যদি বলি আফিফ, হাসান মাহমুদ, এই তরুণদের নিয়েই আসলে সাকিব প্ল্যান করছে বাংলাদেশ ইংল্যান্ডকে যত দ্রুত আটকে দেওয়া যায় এবং যত অল্প রানে আটকে দিয়ে তাদেরকে বেঁধে ফেলা যায়, এবং সেই টার্গেটে বাংলাদেশ এখনও পর্যন্ত সঠিক পথেই আছে। দেখা যাক আসলে সামনে কি হয়। সিয়াম কাজল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাংলাদেশ ইংল্যান্ড টি টোয়েন্টির সিরিজের প্রথম দিনের খেলার গতি প্রকৃতি আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী কাজল রায়। আরও খবরে যাব, আগুন নেভাতে গিয়ে নাটোরের সিংরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, এ সময় আহত হয়েছেন আরও তিনজন। নিহত জগদীশ একই গ্রামের সুরেশ্বর চন্দ্রের ছেলে। ইতালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, বুধবার রাত 10টার দিকে কুমগ্রাম বাজারে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির তালাবদ্ধ দোকানে আগুন লাগে। জগদীশ কুমার সহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, এ সময় দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। সিলিন্ডারের লোহা ছিটকে জগদীশের মাথায় লাগলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভান। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঝালকাঠিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। স্থানীয় শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম মাঠে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ইজতেমায় জোহর, আসর ও মাগরিবের নামাজের পর একজন বুজুর্গ বয়ান করবেন। জেলা ইজতেমায় নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইথিওপিয়া সহ বিভিন্ন দেশের জামাত অংশ নিচ্ছে। গতকাল বুধবার থেকে ইজতেমা ময়দানে মুসল্লিদের আগমন শুরু হয়েছে। জেলার চার উপজেলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এতে অংশগ্রহণ করছেন। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা। প্রযুক্তির ছোঁয়াই বদলে যাচ্ছে উত্তরের জেলা নীলফামারীর কৃষি। সনাতনী পদ্ধতির বদলে কৃষিতে যুক্ত হয়েছে রাইস সিডার বা রাইস ট্রান্সপ্লান্টারের মতো আধুনিক যন্ত্রপাতি। সময়োপযোগী এসব যন্ত্র ব্যবহারের ফলে একদিকে কৃষিকাজ হচ্ছে সহজ ও লাভজনক, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। সাদ্দাম আলীর তোলা ছবিতে নীলফামারী থেকে জানাচ্ছেন সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। নীলফামারীর তরণীবাড়ি গ্রামে গেলেই দেখা মিলবে তরুণ কৃষিজীবীদের এমন কর্মযোগ্য যন্ত্রের মাধ্যমে ট্রেতে মাটির বিন্যাস ও বীজ বোনা, তারপর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ। পাশের ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের মুস্তাফিজুর ও আলামের নামের দুই যুবক পরিচালনা করছেন কৃষি বিভাগ থেকে বিনামূল্যে পাওয়া এই যন্ত্রটি। স্নাতকোত্তর পাশ করে মুস্তাফিজ বেসরকারি ব্যাংকে আর আলামিন চাকরি করতেন একটি এনজিওতে। দুজনে চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হয়েছেন স্বাবলম্বী। এখানে যান্ত্রিকীকরণ যদি করা যায় তাহলে খরচটা কমে যাবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে, লাভবান হবো। আগের তুলনায় অনেকটা স্বাবলম্বী এখন প্রায় দেখেন যে আমরা এই সিজনে এই মাত্র 45 দিনে প্রায় 3-3.5 লক্ষ টাকা আমরা চারজনে ইনকাম করতে পেরেছি। এখন পর্যন্ত আমরা প্রায় 315 বিঘা জমিতে আমরা চারা রোপণ করছি। খরচের হিসাব করলে দেখা যাচ্ছে যে বীজ থেকে শুরু করে আমার চারা রোপণ পর্যন্ত 300 টাকা হচ্ছে খরচ। এই রাইস সিডার যন্ত্রটি দিয়ে 1 বিঘা জমির জন্য প্রয়োজনীয় বীজ বপন করতে সময় লাগে মাত্র 1.5 মিনিট, আর রাইস ট্রান্সপ্লান্টারে 1 বিঘা জমিতে ধানের চারা রোপণে সময় লাগে 35 মিনিটের মতো। ওদেরকে 1000 টাকা দিলে ওরা আমার রোপণ করে দিয়ে যাচ্ছে, আর আমরা আগে যদি রোপণ করতাম যেভাবে আমাদের 47,000 টাকা খরচ হয়ে যায় অলরেডি। মেশিনে গাললে এই গুছিত 8-10টা করে বিছন যায়, এই হিসাবে ধানের ফসল বেশি ভালো হয়। রাইস সিডার ট্রান্সপ্লান্টার কিংবা কম্বাইন্ড হারভেস্টারের মতো আধুনিক যন্ত্রপাতি যুক্ত হওয়ায় সহজ হয়েছে উত্তরের কৃষি। কৃষি যন্ত্রপাতি বিতরণের পাশাপাশি কৃষক গ্রুপ গঠন করে উদ্যোক্তাদের উৎসাহিত করছে কৃষি বিভাগ। যন্ত্র দ্বারা চাষাবাদ করলে আমার সময় সাশ্রয় হচ্ছে, আমার আর্থিক সাশ্রয় হচ্ছে, আমার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং 10-20% উৎপাদন বৃদ্ধি পায়। এই বছর তৃতীয় বছরে গিয়ে আমরা 150 বিঘা যদিও আমাদের সমলয়ের টার্গেট, কিন্তু এই সংখ্যাটা আমাদের 300+ বিঘা আমাদের এবার রোপণ হচ্ছে। খামার যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় জেলায় 12টি রাইস সিডার, 52টি কম্বাইন হারভেস্টার এবং 85টি রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়েছে কৃষকদের মাঝে। মিল্লাদুর রহমান মামুন, এটি নিউজ নীলফামারী। দর্শক, এরই সাথে সাথে শেষ করব দেশের খবর, তবে তার আগে এক নজরে আজকের শিরোনামগুলো জানিয়ে দেব আরেক কাজ।
রাজধানীর তুরাগে ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই। সিদ্দিক বাজার বিস্ফোরণে নাশকতার প্রমাণ পাওয়া যায়নি, শরীয়তপুরে স্বরাষ্ট্রমন্ত্রী। বাবার ওপর প্রতিশোধ নিতে সাফারে শিশুপুত্র হত্যা। আগুন দিয়ে চা বাগান সম্প্রসারণ, মারা পড়ছে বন্য প্রাণী। আগুন নেভাতে গিয়ে নাটোরে একজনের মৃত্যু। এবং আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে নীলফামারীর কৃষি। দর্শক, দেশের খবর ছিল পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।